নিখোঁজ ডুবোজাহাজ টাইটানকে খুঁজতে গিয়ে আটলান্টিক মহাসাগরের নিচে একটি ধ্বংসাবশেষ পেয়েছেন উদ্ধারকারীরা, যা 1912 সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের কাছেই পাওয়া গেছে। গত রোববার এই টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে সমুদ্রের 12,000 ফুট নিচে ডুব দিয়েছিল টাইটান। এরপরে এটি নিখোঁজ হয়ে যায়। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, উদ্ধার কাজের সঙ্গে যুক্ত ডাইভ বিশেষজ্ঞ ডেভিড মার্নস জানিয়েছেন, টাইটানিকের কাছে পাওয়া ধ্বংসাবশেষে নিখোঁজ জাহাজ টাইটানের ল্যান্ডিং ফ্রেম এবং পেছনের ভাগের ঢাকনা রয়েছে। ডেভিড মার্নস অপর ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকেও একই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সমুদ্রে ডাইভিং এর উদ্ধার কাজে অংশ নেওয়া সংস্থা এক্সপ্লোরার গ্রুপের প্রেসিডেন্ট তাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে এই তথ্যটি জানিয়েছেন। তবে তার এই দাবির সত্যতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে নতুন ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তবে এর সঙ্গে নিখোঁজ হওয়া ডুবোজান টাইটানের সম্পর্ক রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। টাইটানের অনুসন্ধানে যে দুটি যন্ত্রচালিত ডুবোজান বা রোভ ব্যবহার করা হচ্ছিল সেগুলোর একটি এই ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড বাহিনী। তবে এই অনুসন্ধানে সহায়তা করার জন্য ভিক্টর 6000 নামের যে বিশেষ রোবট ফ্রান্স পাঠিয়েছে, সেটি সাগরের গভীরে গিয়ে ধ্বংসাবশেষের নমুনা সংগ্রহ সূক্ষ্ম ও কৌশলীভাবে জাহাজ বা ডুবোজাহাজ কাটতে সক্ষম। যে ধ্বংসাবশেষটি পাওয়া গেছে সেটির নমুনা সংগ্রহে এই রোবটটিকে পাঠানো হবে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। ধ্বংসাবশেষটির কোনো ছবি এখনও পাওয়া যায়নি। মার্কিন কোস্টগার্ড বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসাবশেষটির নমুনা সংগ্রহ করে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। 1912 সালে যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় তৎকালীন বিশ্বের বৃহত্তম বিলাসবহুল জাহাজ টাইটানিক। ভয়াবহ সেই দুর্ঘটনায় জাহাজটির 2,224 জন যাত্রীর মধ্যে সাগরের হিমশীতল পানিতে ডুবে মারা যান 1,500-এরও বেশি মানুষ। আটলান্টিক সাগরের যে এলাকায় বর্তমানে অবস্থান করছে টাইটানিকের ধ্বংসাবশেষ, সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,500 ফুট গভীরে। সাগরের গভীরে এই ধ্বংসাবশেষটি দেখতে গত রোববার কানাডার নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর দ্বীপের উপকূল থেকে টাইটান নামের একটি ডুবোজানে চেপে রওনা হন চালক সহ মোট 5 জন আরোহী। উপকূলের যে এলাকা থেকে রওনা দিয়েছিল টাইটান, সেখান থেকে টাইটানিকের ধ্বংসাবশেষের দূরত্ব 600 কিলোমিটারের কিছু বেশি। এই অভিযানে অংশ নেওয়া আরোহীরা হলেন ব্রিটিশ ব্যবসায়ী হামিশ হ্যাডিং, ব্রিটিশ পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান, টাইটান প্রস্তুতকারী কোম্পানি ওশান গেটের শীর্ষ নির্বাহী স্টকটন রাশ এবং সাবমেরিনটির চালক ও ফরাসি নৌবাহিনীর সাবেক কর্মকর্তা পল হেনরি নার্গিওলেট। ডুবোজানটির পাইলট ছিলেন স্টকটন রাশ নিজেই। অভিযানে অংশ নেওয়া প্রত্যেক অভিযাত্রীর মাথা পিছু ব্যয় হয়েছে $2,500,000। কিন্তু রোববার রওনা হওয়ার 1 ঘন্টা 45 মিনিট পর মাদারশিপ সাবমেরিন ও জাহাজ চলাচল সম্পর্কিত সমস্ত যোগাযোগ নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে টাইটান। তারপর টানা 200 ঘন্টা ধরে তন্ন তন্ন করে খোঁজার পর মিলল টাইটানের ধ্বংসাবশেষ। মার্কিন কোস্ট গার্ড বাহিনী জানিয়েছে, ডুবোজানটির সন্ধান পেতে টাইটানিকের ধ্বংসাবশেষের আশপাশের প্রায় 20,000 বর্গ কিলোমিটার এলাকা চষে ফেলেছেন যুক্তরাষ্ট্র ও কানাডার কোস্ট গার্ড বাহিনীর সদস্যরা। মেহরুন মিন্তে ফেরদৌস, সাতরং নিউজ।